মনে করো তোমার কাছে কেউ এসে বলল, তাড়াতাড়ি বলো, 73 সমান শূন্যস্থান যোগ 57, এখানে শূন্যস্থানে কি হবে? তো এটা সম্পর্কে ভাবার দুটো উপায় আছে। শূন্যস্থানটি মূলত সেটাই যাকে 57 এর সাথে যোগ করলে 73 পাওয়া যাবে। এটা 73 এবং 57 এর পার্থক্য। তাহলে তুমি 57 দিয়ে শুরু করতে পারো, আমি 57 দিয়ে শুরু করি এবং 73 পর্যন্ত যেতে আমি সংখ্যা যোগ করতে থাকি। তো আমি 57 দিয়ে শুরু করি এবং আমি দেখতে পাই যে কেবল 3 যোগ করলেই আমি 60 পেয়ে যাচ্ছি, এবং 60 থেকে 73 পর্যন্ত আমি জানি যে আমি 13 যোগ করতে যাচ্ছি, অথবা আমি বলতে পারি আমি 70 পেতে 10 যোগ করছি, এবং তারপর আমি আরও একটি 3 যোগ করতে পারি। এখন এই পুরোটা হলো 73। তাহলে শূন্যস্থান পূরণ করতে আমি 57 এর সাথে কত যোগ করেছিলাম? আমি 3+13 করেছিলাম, অর্থাৎ আমি 16 যোগ করেছিলাম। তাহলে 16+57 সমান হলো 73। এখন এটা করার আরও উপায় আছে যা দিয়ে তুমি এটা সমাধান করতে পারো। তুমি বলতে পারো এই শূন্যস্থানটি হলো 73 এবং 57 এর মধ্যে পার্থক্য, সুতরাং তুমি লিখতে পারো এটা 73-57 সমান শূন্যস্থান, এবং এটাও তোমাকে একই মান দিবে, এখানে তুমি 16ই পাবে। এবং এটা হিসাব করার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু আমি মনে মনে করতে চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারি। তো চলো আরো কিছু উদাহরণ করি, এটা করতে ভালোই লাগছে। তো এখানে দেখি এটা করতে পারি কিনা, 94-0 = 57। এখানে বলছে আমাকে 57 পেতে 94 থেকে কত বিয়োগ করতে হবে। আমি এটা একই পদ্ধতিতে করতে পারি, তবে আমি এবার বিয়োগ করব। আমি 57 সংখ্যাটি না পাওয়া পর্যন্ত মনে মনে ছোট ছোট বিয়োগ করতে থাকব। আমি 94 থেকে শুরু করব এবং তারপর আমি 90 পেতে 4 বিয়োগ করব, এই হলো 90, এবং দেখি তারপর আমি 60 পেতে 20 বিয়োগ করতে পারি। আমি 57 এর কম পেতে চাই না, সুতরাং আমি 20 বিয়োগ করছি, 90-20, দুঃখিত আমাকে 30 বিয়োগ করতে হবে 60 পেতে হলে। তাহলে এখন 30 বিয়োগ করছি, 90-30, এটা 60 এর সমান। তারপর 60 থেকে 57 পাওয়া খুবই সোজা, আমাকে শুধু 3 বিয়োগ করতে হবে, 7-3, এটা 57 এর সমান হবে। তাহলে আমি কত বিয়োগ করলাম? আমি 4, 30 এবং 3 বিয়োগ করলাম, তাহলে আমি বিয়োগ করলাম 37। তো আমি বিয়োগ করলাম 37। এখন আরেকটি উপায়ে তোমরা এটা করতে পারো, তোমরা বলতে পারো 37 হলো 94 এবং 57 এর পার্থক্য। তাহলে তোমরা এটা এভাবে চিন্তা করতে পারো, যদি আমি 57 দিয়ে শুরু করি তাহলে আমাকে 94 পেতে কত যোগ করতে হবে, এবং তারপর এটা আগের সমস্যাটির মতো সমাধান করা যায়। আমি 3 যোগ করলাম, 3 যোগ করে আমি 60 পেলাম, তারপর যদি আমি 30 যোগ করি আমি পাই 90, এবং তারপর আমি আরও 4 যোগ করে 94 পাই, অর্থাৎ আমি 37 যোগ করলাম। এখন তোমার হাতের কাছে কাগজ কলম থাকলে তুমি এটাকে আরও অনেকভাবেই করতে পারো, কিন্তু হঠাৎ করে জানতে চাওয়া হলে মনে মনে আমি এভাবেই করে থাকি। এখন চলো আমরা আরও একটি করি, আমি একটি খালি জায়গা বের করি, এখন চলো আমরা আরও একটি করি। তাহলে মনে করো তোমার কাছে 36 আছে, যা শূন্যস্থান বিয়োগ 41 এর সমান। তো আমি এভাবে এটা চিন্তা করতে পারি, 36 হলো শূন্যস্থান এবং 41-এর পার্থক্য, অথবা আরেকভাবে চিন্তা করলে 36+41 শূন্যস্থানের সমান হবে। যদি আমার কথা থেকে তুমি পুরোপুরি বুঝতে না পারো, তাহলে তুমি এটা একটা সংখ্যারেখার উপরে আঁকতে পারো, তুমি এখানে একটি সংখ্যারেখা আঁকতে পারো। তো ঠিক আছে, আমরা অজানা সংখ্যা দিয়েই শুরু করছি, এটাই আমার শূন্যস্থান, আমরা 41 বিয়োগ করব। এবং আমরা 36 পাবো।
তো যদি 36 দিয়ে শুরু করি এবং যদি 41 যোগ করি তাহলে আমরা আমাদের শূন্যস্থানে ফিরে যাব। তাহলে 36 যোগ 41 কত? আমরা এককগুলো আগে যোগ করি, তাহলে আমাদের আছে 6টি এক যোগ 1টি এক, এটা হলো 7টি এক, এবং তারপর আমাদের আছে 3টি দশক যোগ 4টি দশক, যা 7টি দশক, 77, তাহলে এটা 77। তাহলে আজ এখানেই শেষ করছি।